সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শুক্রবার কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা উপলক্ষে কন্যাগড় রাজরাজেশ্বরী মঠে পালিত হল দেব দীপাবলি। এদিন মঠের সমস্ত দেবদেবীর সামনে যেমন হাজার ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, তেমনি মঠের 64 যোগিনীর সামনেও জ্বালানো হয় ঘিয়ের দীপ। এই উপলক্ষে ভক্তরাও মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দেন। সকাল থেকে মন্দিরে বিশেষ পুজো, ভোগ বিতরণ ও ভাণ্ডারা হয়। মন্দিরের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সত্যস্বরূপ জানান, হিন্দু শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কার্তিক মাসের শুক্ল একাদশীর দিন থেকে দেবতারা বিশেষভাবে জাগ্রত হন, তাই কার্তিক মাসের শুক্ল একাদশীর দিন প্রথম তুলসী বিবাহ দিয়ে অগ্রহায়ণ মাস থেকে মানুষের মধ্যে বিবাহ শুরু হয়। এছাড়াও কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমাকে দেব দীপাবলিও বলা হয়, তাই এদিন মন্দির মঠে সমস্ত দেবদেবীর সামনে প্রদীপ জ্বালানো হয়। এদিন মন্দির ও ঘরের দেবতার সামনেও ঘিয়ের প্রদীপ জ্বাললে দেবতারা খুশি হন, ঘরের শ্রীবৃদ্ধি হয়। তাই আমরা আজ মঠে সমস্ত বিশ্ববাসীর কল্যাণে মায়ের কাছে দীপ জ্বালিয়ে দেশের উন্নতি ও বিশ্বকল্যাণের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যাগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। গোবিন্দ